নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কলেজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে তো সকাল সকাল উঠে গেছি, কারণ জানেন সকালবেলা উঠে অনেক কাজ থাকে। তো এখন মা আছে, তো সেই জন্য মা এবার একটু মানে বলল ঠিক আছে নে, আমি একটু ঘর দোরগুলো একটু গুছিয়ে দিচ্ছি। আর দেখুন না, রাত্রিবেলাতে না এখন আর দোতলায় উঠতে একদম মানে ইচ্ছে হয় না। নিচেতেই মা আছে বলে মা খাটে শোয়, আর নিচেটাতে একটু মানে বড় পুরো ব্ল্যাঙ্কেট দিয়ে তারপর একটা গদি পেতে বিছানা করা হয় ওখানটাতে, মানে রিকিতা আমি আর আপনাদের ছোট্ট অর্ণব থাকি। তো সকালবেলা হলে তো সেগুলো তুলতে তুলতে কত যে টাইম কেটে যায় কি বলবো। আর মা আছে বলে ওটার কোনো চিন্তাই করতে হচ্ছে না। তো আর তার ওপর আছে আবার আপনাদের ছোট্ট অর্ণব এদিকে, আবার আমার ওদিকে আবার ছোট্ট ননি গোপাল, তো তাকেও আবার তোলার ব্যাপার থাকে। তো সেই জন্য উঠে পড়েছি। এবার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না যে এক জায়গায় যাচ্ছি, তো আজকে আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে ওটাতে দেখানো হয়নি। তো আজকে কোথায় যাব চলুন দেখবেন। আর তার মাঝে দেখুন না, সকালবেলা উঠে একটুখানি মাকে বললাম তুমি ওগুলো করে নাও, আমি ততক্ষণে একটুখানি ফুল টুলগুলো তুলে নিলাম। আর সকালবেলাতে কী বলুন তো, আমাদের তো মানে মানে উঠোনটা ভীষণ বড়, ওটাকে কী বলুন তো রোজ সকালবেলা একটু জল দিয়ে ধুয়ে দিই। না ধুয়ে দিলে কী বলুন তো, আর ওই মানে সারা দিন আপনাদের ছোট্ট অন্য পুরুষে ছুটবে খেলবে এখানে চারিদিকে, কী বলুন রাত্রিতে কোথায় কী থাকবে, ব্যাং ট্যাং চললো, সে জন্য আমি ধুয়েই দিই। তারপর মাকে বললাম যে মা এবার তুমি চলে যাও, আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি। তো এবার ঘর দোরটা একটুখানি পরিষ্কার করে একটু, আমার আবার একটু টান টান বিছানা না হলে ঠিক ভালো লাগে না। আর তার মাঝে আবার কালকে বাপের বাড়ি থেকে কুমড়ো শাক গেছে, আমি বললাম একটু কুমড়ো শাক চচ্চড়ি হবে, আপনার যাদবদাকে বলছে আমাকে একটু কেটে দেবে গো। তারপরে আবার দেখুন না, এই যে এখানে একটা এসেছি দেখছেন, এটা একটা বিশাল বড় কাঠের গোলা, মানে এখানে কাঠ চেরাই হচ্ছে। তো কাঠ চেরাই হচ্ছে এখানটাতে দেখুন কত বড় বড়। আপনাদের সাথে সব জিনিসটাই শেয়ার করি বলে মানে আমি যেখানে যাচ্ছি আর কি সেখানে যাওয়ার পথেই না পড়বে। এটা অ্যাকচুয়ালি এটা কাঠের চেরাই কল, আবার এখানে একটা মানে বেকারির শিল্প রয়েছে। তো আপনারা সবাই জানেন নসিপুরে বেকারি শিল্প বিখ্যাত। তো সেই জন্য কি করলাম, এখানে যাবার সময় না একটু দুটো, একটা প্যাটিসের একটা পাউরুটি আর আর একটা আপনার একটু টোস্ট বিস্কিট নিয়ে নিলাম। তো এই যে দেখছেন আমি এবার এসে গেছি মানে বিশালক্ষী তলায়, মা বিশালক্ষীর কাছে একটু পূজা দেবো বলে চলে এসেছি। কারণ হচ্ছে মা যখন ওটিতে যায় একটু মায়ের নিয়ে মানদও করেছিলাম যে ঠাকুরের কৃপায় মায়ের মানে অপারেশনটা ভালো হয়ে যাক। এই যে দেখছেন মা বিশালক্ষী, তো এখানেই এসেছি। আর কিছুদিন আগেই এখানে না আপনার হয়েছে হরিনাম সংকীর্তন হয়েছে, তো এই দেখলেন বাঁশের প্যান্ডেলগুলো, তো এখনও বাঁশের মানে প্যান্ডেলটা রয়েছে। এটা কী জানেন তো, 12 নম্বর রোডের একদম ধারে, ওই যে আমার গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই যে শ্রাবণ মাস আসবে, শ্রাবণ মাসের যে শ্রাবণী মেলা হয় না, তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। মানে এই রাস্তাটা পুরো ভরে যায়, মানে পুরো নো এন্ট্রি হয়ে যায় একটা সময়ের পর থেকে, মানে কোনো গাড়ি ঘোড়া চলে না। এখন দেখছেন বড় বড় লরি মানে বাস, দূরপাল্লার বাস সবই কিন্তু এখান দিয়ে যায়। তো সেই জন্য আমি এবারে একটু ওয়েট করলাম, কারণ তখনও পর্যন্ত পুরোহিত মশাই আসেননি। তো এইখানে হচ্ছে আমাদের মানে নসিপুর স্থানীয় হেলথ সেন্টার। এটা তখন হেলথ সেন্টারটা বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে গেলে গেলে রাতের আলোটা কিন্তু ওরা জ্বেলেই দিয়ে যায়। আর এই যে দেখছেন পলাশ ফুলের একটা গাছ, দেখুন দেখাচ্ছি খুব সুন্দর, আর তার সাথে সাথে তো পাখিদের কলরব, মানে সব মিলিয়ে পরিবেশটা এত ভালো লাগছে না। আমি বললাম যে না, যতক্ষণ না পুরোহিত মশাই আসছেন আমি একটু পাশাপাশি ঘুরে আসি। তো তারপর তো দেখলাম পুরোহিত মশাই এসেই গেলেন, তো মায়ের নামে একটু পূজা দিলাম, তার সাথে আপনাদের ছোট্ট অর্ণবাড়ি কীতার নামেও একটু পূজা দিয়ে দিলাম। আর এইখানটা দেখছেন, এই যে আমি দূর থেকেই একটু দেখাচ্ছি যে সন্ধ্যা আরতি হচ্ছে, এইখানে হচ্ছে আপনার একটা মানে গোবিন্দের মন্দির আছে। তো একদম পাশাপাশি মানে আমি যেখানে পূজা দিতে এসেছি মা বিশালক্ষী ওইখানে, তো পূজা দেওয়া হয়ে গেল, রীতিমতো বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে যে দেখছেন রীতিমতো অন্ধকার হয়ে গেছে, আর আপনাদের ছোট্ট অন্ধ একদম ছুটতে এসেছে মামনি মামনি করে। এবার গাড়ির ডিকির মধ্যে দেখুন না, বাপির খাবার দিতে গেছিলাম, বাপির তো সমস্ত মানে যেগুলো আগের দিন দিয়ে আসি না সেই বাসনপত্রগুলো কি, এই যে দেখছেন ডিকির মধ্যে দেখুন তিন থাকের কেরিয়ে
মানে সব কিছু আগের দিন যেগুলো দিয়ে আসি সেগুলো আবার পরের দিন নিয়ে চলে আসি, মানে অল্টারনেট করে করে একটা করে সেট পাপির কাছে থাকে। আর ও সেই দাদাই বলেছে মিষ্টি দিয়েছে চকলেট দিয়েছে, ছুট এসে খুলতে গেছে। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নেওয়ার পরে তারপর মাকে বললাম মা একটু চা খাই, চলো একটু টোস্ট বিস্কিট দিয়ে। মা বললো তাহলে এখন পাউরুটিটা রেখে দে, একটু টোস্ট বিস্কিট দিয়ে চা খেয়ে নি। তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। আর একটু হাতে করা রুটি, মা বললো সেই রুটিটাই নিয়ে আয়, গরম গরম একটু চাটা খেয়ে নি। আর আপনাদের ছোট্ট অর্ণবকেও ডেকে নিলাম, ও আবার চা খেতে খুব ভালো লাগে, যাই বলেন চা, কিন্তু ক্লান্তি মেটায়। তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কি বলবো, চলুন মানে নেক্সট ভিডিওতে দেখা হবে, মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমরা যারা চ্যানেলে বড়রা আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, তাদের বড়দেরকে প্রত্যেককে আমার সশস্ত্র প্রণাম জানাই। আর ছোটদের জন্য অবশ্যই আমার প্রাণ ভরা ভালোবাসা ও আদর দুটোই রইল। সামনের দিকে যাতে আমি এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সাপোর্ট আমার লাগবে। চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা বাই।